দীর্ঘদিনের পেশা আঁকড়ে জীবিকা নির্বাহ করছে পটুয়াখালীর সদর উপজেলার ট্যাংরাখালীর বেশ কটি পরিবার। ঝাঁপি, ডালা, নানা রকম শোপিস সহ বাঁশ ও বেতের বিভিন্ন সামগ্রী তৈরি করে আসছেন তারা, আর এ শিল্পকর্ম দিয়েই চলে তাদের সংসার। তবে বর্তমান সময়ে ধাতব প্লাস্টিক পণ্যের দাপটে ঐতিহ্যবাহী এ পণ্যের কদর দিন দিনই কমে যাচ্ছে, একই সঙ্গে বাড়ছে এর নির্মাণ সামগ্রীর দামও। এতে টিকে থাকা দায় হয়েছে পরিবারগুলোর জন্য। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করছেন শিল্পের সঙ্গে জড়িতরা। বাঁশের দাম অনেক বাড়তি, কিন্তু বাজারের দুর্বমূল্য দাম এবং এই চালনগুলো এখন বেশি চলে না। প্লাস্টিকের মালামাল বাইরে গিয়া এখন আর কি চলে, খাইতেই খুব কষ্ট। এই চালনগুলোর কাজ করেই আমাদের সংসার চলে, পোলামাইয়ের লেখাপড়াও চলে, সংসারের যাবতীয় খরচা আগে চলত, এখন কিন্তু কষ্ট হয়। আগে অনেক কুলে চালন বানাই আমরা সংসার চালাইছি, এখন আমাদের সংসার চলে না। সরকার যদি একটু সাহায্য করতো তাই ভালো হইতো। বাঁশ বেত শিল্পের সঙ্গে জড়িতদের সহায়তার আশ্বাস দিলেন বিসিকের ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক। তাদের আসলে আধুনিক প্রশিক্ষণ দরকার, তাদের পণ্যের গুণগত মান উন্নত করা দরকার এবং তাদের মার্কেটিং পলিসিতে ডেভেলপ করা দরকার। আমরা বিসিকের বিভিন্ন মেলা হয়, আমরা সেই মেলায় তাদের পণ্যটাকে উপস্থাপন করার চেষ্টা করব, সেই পণ্য প্রদর্শনের সুযোগ করে দেব এবং তারা যদি কোনো আর্থিক সহযোগিতা চায় আমরা বিসিক থেকে তাদের জন্য লোনের ব্যবস্থা করতে পারব। অর্থনীতির বিকাশ এবং ক্রমবর্ধমান বেকার সমস্যার প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী এ শিল্পের আধুনিকায়ন ও বাঁচিয়ে রাখতে সরকার পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সচেতন মহলের। আফরিন পপি, মোহনা সংবাদ।